আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমাদের মৃত ব্যক্তির ভূতে বিশ্বাস করা উচিত না আসলে ভূত বা মৃত আত্মা আমাদের কাছে কখনোই ফেরত আসে না ভূত প্রেত জিন আত্মা এসব আসলে অদৃশ্যের ব্যাপার আর যে কোনো অদৃশ্যের ব্যাপারে কুসংস্কার ও ভুল ধারণা থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে শুধুমাত্র কোরআন এবং সহিহাদিসের উপরেই নির্ভর করতে হয় আমাদের মধ্যে কিছু মানুষ বিশ্বাস করে যে মৃত ব্যক্তির আত্মা আমাদেরকে ভয় দেখাতে ফেরত আসতে পারে কেউ আবার এটাও বিশ্বাস করে যে তারা আমাদের সাহায্য বা ক্ষতি করতে পারে কিন্তু মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে যখন কেউ মারা যায় তখন তার আত্মা আল্লাহ আলার কাছে ফিরে যায় এবং এটি সম্পূর্ণ এক ভিন্ন ডাইমেনশন বা জগতে চলে যায় যার নাম হলো বার্জাক আমাদের এই জীবন আসলে একটি পরীক্ষা আর যৌক্তিকভাবে কেউ মারা গেলে তার আত্মার পৃথিবীতে ঘুরে বেড়ানোর কোনো উদ্দেশ্যই থাকে না তবে এটা ঠিক যে জিনরা মৃত মানুষদের রূপ বা আকার ধারণ করে বা তাদের কণ্ঠস্বর নকল করে আমাদেরকে ঠিকই বোকা বানিয়ে ভয়ভীতি দেখাতে পারে আমাদের জীবনকে আসলে তিনটি ধাপে বর্ণনা করা যায় প্রথম জীবিত অবস্থায় এই পার্থিব জীবন যা জন্ম থেকে মৃত্যুর সময় পর্যন্ত হয়ে থাকে দ্বিতীয় হল বারজাক যা মৃত্যুর পর থেকে শুরু হয়ে বিচার দিন পর্যন্ত হয়ে থাকে এবং সর্বশেষে বিচার দিনের পর থেকে আমাদের পরকাল বা আখেরাতের সময় শুরু হয়ে যায় সুরা আল মিনুন আমাদের বারজাক সম্পর্কে শিক্ষা দিয়েছে নিম্নবর্তিত আয়াতগুলো প্রমাণ করে যে মৃত ব্যক্তির ভূত বা আত্মার মতো কোনো কিছুই আমাদেরকে সাহায্য বা ক্ষতি করার জন্য আর ফিরে আসতে পারে না সুরা মিনুনের এই আয়াতগুলোতে একজন খারাপ ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে এই লোকটি যখন মারা যাচ্ছে ঠিক সেই সময় তার জীবনের প্রকৃত উদ্দেশ্যটি তিনি বুঝতে পারেন তিনি বুঝতে পারেন যে এই জীবনটি আসলে একটি পরীক্ষার পর্ব ছিল এবং উপলব্ধি করে যে এখন তাকে তার সৃষ্টিকর্তা বা মালিকের কাছে ফিরে যেতেই হবে কারণ তার কাছে আর ইস্তেকফার বা তবা করার কোনো সময় বাকি নাই তখন সে তার পেছনে ফেলে আসার সময় বিপুল পরিমাণে গুনাহ ও খারাপ কাজগুলোর কথা চিন্তা করে অনুশোচনা করে সেই মুহূর্তেই সেই লোকটি বলে হে আমার খোদা আমাকে আরও একবার পৃথিবীতে পাঠাও বা অল্প কিছু সময় দাও যাতে আমি কিছু ভালো কাজ বা সৎ কাজ করে আসতে পারি যা আমি আমার পিছনে ফেলে আসার সময়ে করতে পারিনি তাকে উত্তর দেওয়া হবে কখনোই নয় এটি একটি নিছক কথার কথা ছাড়া আর কিছুই নয় এই সময়টি থেকে পুনরুত্থানের সময় পর্যন্ত তাকে বারজাখে থাকতে হবে যখন সিংগায় ফুক দেওয়া হবে তখন মানুষের মধ্যে পারিবারিক ও বন্ধুত্বের কোনো সম্পর্কই থাকবে না কেউ সেদিন তাদের সাহায্য করতে আসবে না বা পরস্পরের কথা জিজ্ঞেসও করবে না শুধু যাদের ভালো কাজের পাল্লা ভারী হবে তারাই সেদিন সফল কাম হবে তাই আমাদের সকলের সেই দিনের জন্য নিজেদেরকে ভালোভাবে তৈরি করে নেওয়া উচিত আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়ত দান করুন যাতে আমরা খুব শীঘ্রই সত্যিকারের তবা করে নিজেদেরকে শুধরে নিতে পারি আমিন যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ